সিলেটে ভাইয়ের বাসায় বেড়াতে যাওয়া তরুণী ফিরছিলেন চট্টগ্রাম হয়ে বান্দরবন নিজ বাড়িতে যাওয়ার কথা ছিল তার ট্রেনের যাত্রী বগিতে বসার সুযোগ না পেয়ে খাবার বগিতে বসেন তরুণী এই সুযোগে ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের তিন কর্মচারী শরীফ জামাল ও রাশেদুল মেয়েটিকে চলন্ত ট্রেনে জোরপূর্বক ধর্ষণ করে পরে নির্যাতিতা বিষয়টি ট্রেনে দায়িত্বরতদের জানালে বুধবার ভোরে ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছালে অভিযুক্ত তিনজনকে আটক করে রেলওয়ে পুলিশ এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্ত তিনজনকে আসামি করে একটি মামলা করেন এ ঘটনা জানাজানির পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ট্রেন যাত্রীরা অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলওয়ে পুলিশ সুপার যাত্রীদের সবার জন্য ভালো হবে নিরাপত্তা বাড়াইলে মহিলাদের জন্য একটু ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা করুন আমরা যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে অলরেডি বিক্রয় দ্বারা আদেশ সুপ্রদ করেছি এ ঘটনায় ট্রেনের গার্ড আব্দুর রহিমকে সাময়িক বহিষ্কার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম